হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিশেষ এক ধরনের শটটিক্স নিয়ে নাকি আমি আমরা যে সকল ভগ্নাংশ শিখি তার মধ্যে এক রকমের ভগ্নাংশ হলো যেটা হলো জটিল ভগ্নাংশ যেটা আমরা প্রচলিত অর্থে সিঁড়ি ভাঙা অঙ্ক নামে পরিচিত তাহলে সিঁড়ি ভাঙা অঙ্কের দেখবে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কি করে সিঁড়ি ভাঙা অঙ্কগুলো করতে গিয়ে পাতার পর পাতা শেষ করে যায় লাস্টে উত্তর আমাদের কিন্তু ঠিকঠাক মিলে না তো আজকে এই সিঁড়ি ভাঙা অঙ্কয় পাতার পর পাতা তো করা দূরেই যাক আমি এই সিঁড়ি ভাঙা অঙ্কগুলো কত কম সহজে তোমাদের সামনে আমি এই শেয়ার করব তোমরা জাস্ট একটু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমার যে সিঁড়ি ভাঙা অঙ্কটা আছে তার এক বাই এক প্লাস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এইখানে দেখো যে দুই বাই পাঁচ আছে এই দুই বাই পাঁচের আমি দুইটাকে প্রথমে লিখলাম তারপর লিখলাম কি পাঁচ লিখলাম লবটাকে প্রথমে লিখলাম তারপর হরটা লিখলাম এবার কী করবো না আমার কতগুলো স্টেপ আছে দেখতে হবে না আমাদের একটা দুটা তিনটা কারণ আমরা রকমভাবে স্টেপ বাই স্টেপ উঠি বলে আমাদের এটার নাম হচ্ছে সিঁড়ি ভাঙা অঙ্ক তার জন্য আমার তিনটা স্টেপের জন্য আমি কী করলাম ফার্স্ট আমি তিনটে মাই ড্যাশ দিয়ে দিলাম অর্থাৎ তিনটে গ্যাপ রেখে দিলাম এরপর আমাদের কাজ এই যে দেখো দুই আর পাঁচ পেয়েছি এই দুই আর পাঁচের যোগ করে আমি পরেরটাতে লিখবো দুই আর পাঁচের যোগ করে কত হবে সাত এবার আমার এই যে গ্যাপটা এই গ্যাপটাই কাজ কী হবে না এই পাঁচ আর সাতের যোগ করে আমি এখানে লিখলাম কত হবে বারো এবার আমার কাজ এবার এই বারো আর সাতের যোগ করে আমি লাস্টের গ্যাপটাতে লিখলাম তাহলে তোমার কি বললাম আমি উনিশ তাহলে কি বললাম প্রথমে দুই আর পাঁচ যোগ করে আমি সাত লিখলাম এই সাত আর পাঁচের যোগ করে আমি বারো লিখলাম বারো আর এই যে তার আগেরটা যোগ করে আমি উনিশ লিখলাম তাহলে দেখো আমার তোমাদের লাস্টে যে দুটো পেলে কি কি পেলে না উনিশ বারো আর উনিশ তাহলে আমাদের উত্তর হলো না উনিশটা হবে আমাদের হর আর বারোটা হবে আমাদের লভ কত সহজে অঙ্কটা হয়ে গেল তোমরা যদি মনে হয় আমাদের চেক করার জন্য তাহলে তোমরা ব্রডভাবে একটু করে নিতে পারো এরপর দেখো আমি পরের পরের যে কোয়েশ্চেনটা আমি সেটাতে চলে আসছি এই রকম টাইপেরই দেখো আমার এত লম্বা একটা সিঁড়ি সেটাকে আমি কত সহজে কত ইজিলি আমি তোমার সামনে উপস্থাপন করছি দেখো আগের যে নিয়মটা বললাম সেই নিয়মে তোমরা যদি করো দেখো কী পাচ্ছ এক হচ্ছে লভ লাস্টে যে সিঁড়ি সেই সিঁড়ি দেখো এক হচ্ছে আমাদের লভ লভ ডাকে প্রথমে লিখলাম আর হর হচ্ছে আমাদের দ্বিতীয়তে লিখলাম এরপর দেখো কতগুলো স্টেপ বললাম আমি কতগুলো স্টেপ এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা গ্যাপ দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ এবার আমি কী করবো বললাম না এই আগেরটার সাথে এটার যোগ মানে কি কত তিন এবার তিন আর দুয়ে যোগ পাঁচ পাঁচ আর তিনে যোগ আট আট আর পাঁচে যোগ তেরো আর এই তেরো আর আটে যোগ একুশ তাহলে আমি কী বললাম না যে লাস্টেরটা থাকবে হর আর লাস্ট এর আগেরটা থাকবে আমাদের কি লভ বাস তেরো বা একুশ এটার উত্তর তোমরা হয়তো ভাবতেও পারবে না যে এত তাড়াতাড়ি এই অঙ্কগুলো হয়ে যেতে পারে খুব জোর হলে হার্ডলি হলে পাঁচ সেকেন্ড আমাদের সময় লাগতে পারে চলো এই রকম টাইপেরই আমি বিয়োগ ফল কী করে করা যায় সেটা তোমার সাথে আমি একটু আলোচনা করব দেখো একই রকম অঙ্ক শুধুমাত্র বিয়োগ আছে বিয়োগটা সময় বিয়োগ করব আর ভাগে যোগের সময় আমরা যোগ করবো না আমাদের দেখো এখানে কত আছে একই রকম প্রসেসে দুই আর তিন তারপর প্রথমে লিখলাম দুই তারপর লিখলাম তিন কতগুলো স্টেপ আছে এক দুই তিন তিনটা স্টেপের জন্য তিনটা গ্যাপ এবার নিয়ম কী আগে দেখো আমি কী করেছিলাম এখানে যোগ চিহ্ন ছিল বলে তিনটাতে আমি যোগ দিয়েছিলাম এবার কি করবো বিয়োগ দেবো কোনটার থেকে বিয়োগ দেবো ব্যাস দেখো এখানে আমি কি করলাম না তিন থেকে দুই বিয়োগ তিন থেকে দুই বিয়োগ করলে আমি যে তোমাদের বললাম দুই থেকে তিন বিয়োগ এটা নয় তিন থেকে দুই বিয়োগ মানে কত তিন থেকে দুই বিয়োগ করলে আসে এক তাহলে আমি কত পেলাম এক এবার এক থেকে মাইনাস তিন বিয়োগ তাহলে এক বিযুক্ত তিন কত হয় মাইনাস দুই তাহলে এই যে গ্যাপটা সেটা লিখবো কত মাইনাস দুই এবার আমার কাজ হচ্ছে কি এই মাইনাস দুই থেকে এক বিয়োগ তাহলে মাইনাস থেকে এক বিয়োগ তাহলে কত মাইনাস তিন তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি তাহলে উত্তর কত এই যে নিচে এটা এটা উপরে সমান উত্তর হচ্ছে মাইনাস দুই বাই কেটে গেলো সমান দুই বাই তিন উত্তর ওকে এখানে আমি ভিডিও শেষ